হ্যালো বন্ধুরা, শিখবেকো .com-এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মামা সিফাতুল্লাহ সমুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের যে বিষয়টি আপনাকে দেখাবো সেটা হলো যে ফেসবুক থেকে রিভিউস, নেগেটিভ রিভিউস বা পজিটিভ রিভিউস। আপনারা জানেন যে কোনো ফ্যান পেজ বা ফেসবুকের পেজে যে রিভিউসের অপশনটা আছে, অনেক সময় এটা একটা বিব্রতকর অবস্থা সিচুয়েশন দাঁড়িয়ে যায়, যে অনেক সময় এটা নেগেটিভ রিভিউস দেয় এবং পজিটিভ রিভিউস দেয়। সে নেগেটিভ এবং পজিটিভ রিভিউজের প্রেক্ষাপটটা চিন্তা করলে অনেক সময় এটা আপনার বিজনেসের ক্ষেত্রে ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। তো অনেকে অনেক সময় আপনার চান যে অনেকে আপনাদের এই ফেসবুক থেকে যাতে কেউ রিভিউজই না দিতে পারে সেই অপশনটাকে ডিজেবল করতে, সো সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো রিভিউজটাকে ডিজেবল করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ফ্যান পেজে যেতে হবে। সেই ফ্যান পেজ থেকে আপনার দেখুন, নিচের দিকে ড্র্যাগ করুন, এই ডান দিকে দেওয়া আছে যে রিভিউস, এই বাটনটা কিন্তু অলরেডি এখন এই ফ্যান পেজের অ্যাগেনস্টে শো করতেছে। দ্যাট মিন্স এই কাটপার সলিউশনের পেজটাতে যারা রিভিউস দিছে, এটা কিন্তু যে কোনো ভিজিটর্স তাদের রিভিউসগুলো দেখতে পারবে, পজিটিভ রিভিউস আর নেগেটিভ রিভিউস যেটাই হোক না কেন সেটা দেখতে পারবে। এখন আপনি চাচ্ছেন যে রিভিউসটাই অপশনটাই থাকবে না, দেখবেও না মানুষ, এবং কেউ যাতে রিভিউস দিতেও না পারে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফ্যান পেজে ঢোকার পরে আপনার সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে আপনাকে যেতে হবে এডিট পেজে। এডিট পেজে যাওয়ার পরে দেখুন নিচের দিকে আপনার রিভিউস নামে একটা অপশন আছে, যে দেখুন রিভিউস অপশন। সেই রিভিউস অপশনটাতে আপনি কি করবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর শো রিভিউস এখন এটা অন করা আছে। দ্যাট মিন্স আপনারা দেখতেই পাচ্ছেন যে রিভিউসটা এখন অন করা আছে বাটনটা। এটা যেটা আপনাকে করতে হবে, অন থেকে এটাকে অফ করে দিতে হবে। অফ করে দেন নিচে দেখুন সেভ বাটন আছে, এই বাটনটা আপনি সেভ করে দিতে হবে। দ্যাটস ইট, এখন অলরেডি গন, মানে এটা শেষ হয়ে গেছে। এখন আর কেউ এই পেজে কেউ যদি রিভিউস দিতে চায় তাহলে আর কেউ রিভিউস দিতে পারবে না। দেখুন এখন কিন্তু আপনার আগে যেটা রিভিউস বাটনটা শো করতো, সেই রিভিউস বাটনটা কিন্তু এখন আর এখানে শো করতেছে না। দ্যাট মিন্স এখন আর কেউ এই পেজের যারা রিভিউস অলরেডি দিয়েছিল তাদের কেউ রিভিউসগুলো কোনো ভিজিটর দেখতে পারবে না, এবং নতুন কেউ রিভিউস দিতে চাইলেও সেটা রিভিউস দিতে পারবে না। অতএব এটা গেল আপনি কীভাবে রিভিউস ডিজেবল করবেন। এখন যদি আপনি রিভিউসকে আবার এনাবেল করতে চান, এই সেম জিনিসটাকে যদি আপনার পুনরায় ফিরে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দেখুন সেম থিং, আপনার আবার সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে এডিট পেজে গিয়ে তারপর আবার সেই আগের জায়গায় যাবেন। দেখুন এখন কিন্তু আর সেই রিভিউসের অপশনটা এখানে নাই, আগে কিন্তু আমরা একটা রিভিউসের অপশন আমরা এখানে দেখছিলাম, যেহেতু আমরা এটা ডিজেবল করছি সেহেতু এটা নাই। এখন আপনি আবার নতুন করে ফ্রি আনতে চাইলে আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে যেতে হবে, যে দেখুন অ্যাড এ ট্যাবে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন এই যে রিভিউস অপশনটা আছে। এখন আপনি যদি এই অ্যাড ট্যাবটাতে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এই অ্যাড ট্যাবটাতে, রিভিউস বাটনের এই অ্যাড ট্যাবটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এই জায়গাতে আবার ওই রিভিউসের অপশনটা আগের মতন ফিরে আসবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন কীভাবে রিভিউস ডিজেবল করে এবং রিভিউসকে এনাবেল করা যায়। সো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবার যে কোনো একটা বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই।